হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো, কাল রাতে আসিনি, আবার আজ সকাল সকাল চলে এসেছি। আর দেখো পিছনে দেখতে পাচ্ছো তো, তাও আসতাম না। শ্রেয়া সকাল সকাল এসেই কাঁদছে, ওর মাকে, ওর মা শুধু বকছে দিয়ে ওকে নিয়ে আসলাম এদিকে। কথা বলো, হাই করো তো, হাই হাই করো সোনা মা। দেখতে পাচ্ছ, দেখো পিছন দিকে আমার। আজকে যখন রেডি হয়ে আসব সন্ধ্যার সময়, তখন সব লাইটিং এ দেখাবো, আর এখন সকালবেলা এমনি। দেখো পাগলিগুলোর মতো চলে এসছি। অবশ্য লজ্জা লাগছে না, বাড়ির একবারে বাড়ির কাছে তো, আর এখন কেউ নেই তাছাড়া তার জন্য। আরে দেখো পিওসি, পিওসি দেখো দেখো দেখো, পিওসি দিকে তাকাও না, তাকাও না। ও এদিকে দেখছে না, জাম্পিং খেলে পায়ে ব্যথা করছে, হাঁটতে পারছে না, দিয়ে বলছে মা আমাকে কোলে নাও। শ্রেয়া কথা বলো, বলো গুড মর্নিং। আর আজকে হচ্ছে অষ্টমী, অষ্টমীর দিনটা তো জানো, মানে একটু বেরাতে হবে বাড়ি থেকে, আমরাও আসবো, নতুন জামা পরে, শ্রেয়া নতুন জামা পরবে, খুবই কাঁদে ছোট থেকে। আর আমাদের কিছুক্ষণ আসা হয়ে গেছে, আধ ঘন্টা মতো, এখন যাব বাড়ি। আর এখন বাজে হচ্ছে সকাল 5:30। কি বলছো? দেখো পিওসি, বাই। চলো আমাদের পুজো মণ্ডপটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। অন্যবার লকডাউনের জন্য তো কিছু হয়নি, তার জন্য এবার দেখো কত কি করেছে। দেখো যেখানে আমাদের কমিটির সব ছেলেরা সব বসে থাকে, পুজো প্যান্ডেলটা কত বড় করেছে এবার দেখো। দেখো পিয়সি আর পায়ে ব্যথা কিভাবে হাঁটছে দেখো, আমাকে বলছে যে দেখো ওদেরকে জামা পরে রেখেছে। যাওয়াটা হচ্ছে এদিকে, এই সাইডটায় সব মেয়েরা নাচ করে, তাই ভিতরটাও কত বড় করেছে এবার। কি সুন্দর করে সাজিয়েছে দেখো উপরটা, দেখো আমাদের ঠাকুর। দেখো কত সুন্দর করে সাজিয়েছে এবার। শ্রেয়াকে নিয়ে আসি তো, একটু মানে অসুবিধা হচ্ছে তুলতে, বসলাম। পিওসি বলছে মা চলো বসি চেয়ার গুলোতে, তাই বলছে।
জায়গা খুঁজছে। চলো এবার পিছন সাইডটা। দেখো সব এখানে কি করছে, একটু পড়তে অসুবিধা হচ্ছে আমার, কারণ অনেক ছোট ছোট লেখা ছিল আর মানে একটু দূরের জিনিস পড়তে একটু অসুবিধা হয়, তাই করতে পারলাম না। পাটখাটি দিয়ে ব্যারিকেড গুলো করেছে, পাটখাটি দিয়ে বাঁশ দিয়ে, কত সুন্দর লাগছে দেখতে রং করে। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলেই পুজোটা হয়। চলো আরো প্রচুর আছে, ফোন নিয়ে এদিকে অনলাইনে পড়াশোনা করছি মনে হলো আমার, কারণ সবগুলোর কাছে একটা করে ফোন আছে, খারাপ ফোন। দেখো যদি একদিন মনে হচ্ছে তেলে গরম করে ওরকম গরম করছে। দেখো কত বড় রাক্ষসী, পথ
দেখো দোকান সব বন্ধ, কেবল চায়ের দোকান খুললো এখন। কত সকালে এসেছি, ছাগলগুলো দেখো কি করছে। দোকানটা আমরা যখন যাই তখন বন্ধ ছিল, কেবলই খুললো। সে ঝুড়ি কিনে দিতে বলছে, আমি তো পয়সাই লিয়ে আসিনি সকাল সকাল। দেখো আমাদের বাড়ির রাস্তাটা, দেখো সব বন্ধ। এসে বসছিলাম, দিয়ে বাবা দাঁতন নিয়ে দিল, দাঁতন করবো তাই। দেখো ব্রাশ তো নিয়ে আসনি, ব্রাশ কিনতে যে যাবে বললো, তাই আমি মানা করলাম যে একদিন থাকবো না, তো ব্রাশ কিনে কি হবে। দেখো দাঁতন করছি আমি, দেখো চিনতে পারছো কে ডালগুলো। অষ্টমী পুজো, পুজো করতে যাবে তাই রেডি হচ্ছে। দেখো শাড়ি পরা হয়ে গেছে, দেখো রেডি হয়ে গেছে, বা যাবে। মা দেখো আমাদের বাড়ির যে ঠাকুর পূজন করছে, নতুন করে তৈরি করছে। দেখো পুজো প্রায় শেষের দিকে, জানি না ঠাকুর সবারই বাড়িতে থাকে কি, আমার মনে হয় সবারই বাড়িতে থাকে না, কিন্তু আমাদের বাড়ি আছে। দেখো কুমড়োটাকে বলি দেওয়া হবে, যেমন পাঁঠা বলি দেওয়া, এভাবেই সেম। একবারে কাটতে হবে কুমড়োটাকে, আর ওই চালের, ওই চাল দেখো, চাল ভিজিয়ে বেটে ওটা যেটা তৈরি করেছে ওটাও, ওটারও পা তৈরি করবে পাটখাটি দিয়ে, তারপর কাটবে একবারে দুটোই। দেখো তোমরা বাবা কাটবে এখন, গরম হয়ে গেছে ধুপটিটা। প্রচুর আওয়াজ বাড়িতে, কি বলবো, বাড়িতে বাইরে সব দিকে। দেখো এবার এটাকে বাবা বলি দিবে, দুর্গা পুজোতে আর কালী পুজোতে, দু পুজোতে এটা করতে হয়। বাড়িতে পুজো করতে হয় এরকম পাঁঠা বানিয়ে বলি দিতে হয়। দেখো চাল, চালের যেটা তৈরি করেছে ওটা ভিতরে রেখেছে, দেখো চালের যে পাঁঠাটা তৈরি করেছে বাবা। দেখো প্রণাম করবে মনে হয় এখন, বাবা এবার প্রণাম করছে।
দেখো আসছে দেখো সে দুধ দেয়নি হ্যাঁ সেটাই হয়ে গেল দেখো একবারে আমি বসে বসে দেখছি ঘর থেকে বাইরে বেরোলাম ঘুমিয়েছিলাম দেখো কত বৃষ্টি আর আজকে তো পুজো দেখতে যাওয়া ক্যান্সেল আজকে মঞ্চে যাওয়া হবে না।